বিশ্বকাপ জয় করে ফুটবলের ট্রফি উঁচিয়ে ধরা সব ফুটবল প্লেয়ারেরই স্বপ্ন, কিন্তু সবার কপালে সেই সুযোগ জোটে না। যারা পারেন তারা নিজেদের মানুষ জন্ম ধন্য বলে মনে করে। সেই কারণেই ফুটবল দুনিয়ার সবথেকে সম্মানজনক তো বটেই, এমনকি সমস্ত খেলার জগতে সর্বাধিক দামি পুরস্কার বলে মনে করা হয় ফিফার এই বিশ্বকাপ ট্রফিটিকে। আবেগ আর জয়ের প্রতীক এই বিশ্বকাপ ট্রফির ইতিহাস এবং দাম নিয়ে চলুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। 1930 সালের বিশ্বকাপের প্রথম আসর থেকে 1970 সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ীরা ভিক্টোরি নামের একটি ট্রফিকে উঁচিয়ে ধরেছে, কিন্তু প্রথম তিন আসরেই শুধুমাত্র ট্রফিটির নাম ছিল ভিক্টোরি। 1946 সালে বিশ্বকাপের প্রবক্তা জুলে রিমেকে সম্মান জানানোর জন্য চেঞ্জ করা হয় এই ট্রফির নাম, ভিক্টোরি থেকে নাম হয় জুলে রিমে ট্রফি। অনেক ঝড়ঝাপটা গিয়েছে এই জুলে রিমে ট্রফির ওপর দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাতে ট্রফিটি চুরি না হয়ে যায় সেই জন্য একটি জুতোর বক্সের ভেতর ঢুকিয়ে মাটির 7 ফুট নিচে পুঁতে রেখেছিল 1938 বিশ্বকাপ জেতা ইটালিয়ান ফুটবল কর্তারা। এরপর 1946 সালে ইংল্যান্ড বিশ্বকাপের 4 মাস আগে এক প্রদর্শনী থেকে চুরি হয়ে যায় এই ট্রফিটি, কিন্তু 7 দিন পরে সেই ট্রফিটিকে উদ্ধার করে পিকলেস নামের একটি কুকুর। এরপরই সেলিব্রিটি হয়ে যায় পিকলেস নামে সেই কুকুরটি। তারপর প্রদর্শনীর জন্য হুবহু আসল ট্রফির মতোই ডামি ট্রফি তৈরি করে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ী দল 4 বছরের জন্য নিজেদের কাছে এই ট্রফি রাখতে পারত, তবে শর্ত ছিল কোনো দল 3 বারের বেশি চ্যাম্পিয়ন হলে সেই ট্রফি তাদের হয়ে যাবে। এরপর ঠিক 1970 সালে ব্রাজিল এই শর্ত পূরণ করায় জুলে রিমে ট্রফি হয়ে যায় ব্রাজিলিয়ানদের। কিন্তু 1993 সালে ঘটে যায় এক অঘটন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিস থেকে চুরি হয়ে যায় এটি। এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি এই জুলে রিমে ট্রফিকে। ধারণা করা হয় চোর হয়তো এই ট্রফিটিকে গলিয়ে ফেলেছে, তাই জুলে রিমে ট্রফির স্মৃতি ধরে রাখতে ইংল্যান্ডের কাছ থেকে সেই ডামি ট্রফিটি চড়ামূল্যে কিনে নেয় ফিফা। 1970 সালে ব্রাজিলকে স্থায়ীভাবে ট্রফিটি দিয়ে দেওয়ার পর একটি নতুন ট্রফি তৈরি করার উদ্যোগ নেয় ফিফা। ইতালিয়ান ডিজাইনার সিলভিও গজ্জানিকার নকশা অনুযায়ী সেই ট্রফি তৈরি করে ফিফা, যার নাম দেওয়া হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। খাঁটি সোনার তৈরি এই ট্রফিটির উচ্চতা 36 সেন্টিমিটার ও ওজন হল 5 কেজি। ট্রফিটির ভিত্তি তৈরি করা হয়েছে ম্যালাকাইট দিয়ে। ট্রফিটির নিচে 1974 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত বিশ্বকাপ জয়ী দলের নাম লেখা আছে। আমরা সবাই জানি বিশ্বকাপ অনেক দামি, টাকার অঙ্কে এমন অমূল্য বস্তুর মূল্যের হিসাব কথা যায় না, তবুও চলুন আর্থিক মূল্যে এর দাম বের করার চেষ্টা করি। ট্রফিটির ওজন 5 কিলোগ্রামের বেশি আর লম্বায় হল 14.5 ইঞ্চি, আর এর উপাদান হল 18 ক্যারেট সোনা, আর নিচের দিকে রয়েছে সবুজ ম্যালাকাইটের রিং। আর এমন জিনিসের আর্থিক মূল্য যে আকাশ ছোঁয়া হবে তার বলার অপেক্ষা রাখে না। 1971 সালে যখন এই ট্রফিটি তৈরি করা হয় তখন ওই পরিমাণ সোনার দাম ছিল 11 লক্ষ টাকার কিছু কম, কিন্তু তারপর থেকে প্রতিবার বিশ্বকাপের আগে সোনার দাম বাড়ায় সঙ্গে সঙ্গে ট্রফিটির দামও বেড়েছে। চলতি 2022 বিশ্বকাপের সময় এই ট্রফিটির দাম দাঁড়াচ্ছে 1,52,00,000 টাকা, অর্থাৎ এবারে চ্যাম্পিয়নদের হাতে যে ট্রফিটি উঠবে তা এমনিতেই বহুমূল্য। তবে এই ট্রফি জেতার কারণে যে সম্মানপ্রাপ্তি হবে তার মূল্য কখনোই টাকায় হিসাব করা যায় না। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হল চাইলেও এই বিশ্বকাপের ট্রফি কেউ ছুঁয়ে দেখতে পারবে না, যে যত বড়ই ফুটবল খেলোয়াড়ই হোক না কেন। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ী ফুটবলার, কোচিং স্টাফ, ফিফার উচ্চপদস্থ কিছু কর্মকর্তা ও যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানই হাতে নিতে পারবে এই ট্রফিটি। আর তাই এই কারণে মেসি, নেইমার, রোনাল্ডোর মতো তারকারা এই ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি এখনও। এবারের বিশ্বকাপে এই স্বপ্নের ট্রফি মেসি, নেইমার, রোনাল্ডো কার হাতে উঠবে বলে আপনি মনে করেন? এই বিষয়ে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।